স্বাধীনতা সুবন্ত জয়ন্তী ও সময় প্রকাশনের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সময় প্রকাশন ও আব্দুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সহায়তায় উত্তরা পাবলিক লাইব্রেরি শিশুদের পাঠ্যবাস বৃদ্ধি ও আত্মজাগরণ ডাক্তার লুৎফর রহমানের রচিত উন্নত জীবন বই মামস স্কুলের 50 জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাদ জুট মিলসের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারিক মেম্বার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট ও মামস এম এ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতিত্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আউয়াল। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারিকুজ্জামান খান। আজ সকাল 1:30 মামস স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে বই বিতরণের কার্যক্রম শুরু করা হয়। আমজাদ হোসেন ফারাবি, 71 ট্রিবিউন, ঢাকা। মা বাবার অবাধ্য কিন্তু কেউ হবেন না, মা বাবার কথা মানবেন। যেই সন্তান মা বাবার অবাধ্য সে কখনো মানুষ হইতে পারে না। তারা লাইক করে প্রতিষ্ঠাতা সভাপতি